সালামু আলাইকুম, কথা ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলেন তো। আজকে ক্লিস্টোবেলের 27তম ক্লাস। আজকের আমাদের টপিকটা হচ্ছে সাবজাংটিভ। আজকে আমার একটু কন্ঠ সমস্যা, যাই হোক আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কথা বলেন তো, একজন একটু কমেন্ট করে একটু জানাই হবে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা দেখা যাচ্ছে কিনা। আশা করি আপনারা শুনতেছেন। আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আপনারা কি 26তম পর্যন্ত ক্লাসগুলো কি দেখছেন, যারা আগে ক্লাস করেন নাই বা এই ধরনের? আচ্ছা দেখেন, সাবজাংটিভ হচ্ছে সংযোজক, দুটি ক্লজের ভিতরে সে সংযোজক ঘটাতে পারে। আবার সাবজাংটিভ ভার্ব আছে, খেয়াল করেন। দা সাবজাংটিভ ইন ইংলিশ ইজ দা সিম্পল ফর্ম অফ দা ভার্ব হোয়েন ইউজড আফটার সার্টেন ভার্বস ইন্ডিকেটিং দ্যাট ওয়ান পার্সন ওয়ান্টস টু অ্যানাদার পার্সন টু ডু সামথিং। ফার্স্ট লাইনটা কিন্তু বোঝার অনেক কিছু আছে। প্রথম লাইনটা, প্রথম লাইনের বিশেষ করে এই জায়গাটা, সিম্পল ফর্ম অফ দা ভার্ব, খেয়াল করছেন কিনা? দা সাবজাংটিভ ইন ইংলিশ, ইংরেজিতে সাবজাংটিভ বা সংযোজকটা কি, সেটা হচ্ছে যে ইজ দা সিম্পল ফর্ম অফ ভার্ব। ভার্বের সিম্পল ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম আমরা বলতে পারি। কখন? হোয়েন ইউজড আফটার সার্টেন ভার্বস, কোন একটা নির্দিষ্ট ভার্ব। এখানে সার্টেন বলতে কিন্তু বিশেষ ভার্ব বোঝাচ্ছে, আপনি সব ভার্বের সাথে কিন্তু বসাইতে পারবেন না, তাহলে আপনাকে কিন্তু নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ কোনো ভার্ব থাকবে। আচ্ছা কমেন্ট করছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নাজমুল হাসান। আচ্ছা কি বলতেছিলাম, সাবজাংটিভ হচ্ছে ইংলিশে এমন ধরনের ভার্বের ব্যবহার যে ভার্বটা হবে সিম্পল ফর্মে, যেখানে ভার্বের কোনো নাম্বার এবং পার্সনকে ফলো করা হবে না। ভালোভাবে খেয়াল করবে, ভার্বের সিম্পল ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সিম্পল ফর্ম বলতে ভার্বের বেস ফর্ম অর্থাৎ রুট ফর্ম। রুট ভার্ব হচ্ছে যেখান থেকে ভার্বের সৃষ্টি হয় সেই ভার্বটা হবে। যেমন আমি আপনাকে একটু এইটা পড়ানোর আগে একটু এই জায়গায় নিয়ে এসে দেখি। এই দেখেন, আমরা কিন্তু জানি হি লিভস হওয়ার কথা ছিল, আপনারা সবাই জানেন। দেখেন হি লিভস হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে লিভস হয় নাই, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও মূল ভার্বের সাথে এস বাই এর যোগ হয় নাই, সে প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু মূল ভার্বের সাথে এস বাই এর যোগ হয়নি। ঠিক আছে, আচ্ছা তাহলে সাবজাংটিভ হচ্ছে কি ইংলিশ গ্রামারে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করব বা সিম্পল ফর্ম করব যখন তাকে ব্যবহার করা হবে বিশেষ কিছু, এখানে বলছে সার্টেন, বিশেষ কিছু ভার্ব এর পর, আফটার এই ভার্বের পরে, ইন্ডিকেটিং দ্যাট, যে ভার্বটা ইন্ডিকেট করবে অর্থাৎ বিশেষ ভার্ব গুলো ইন্ডিকেট করবে, দ্যাট ওয়ান পার্সন ওয়ান্টস টু অ্যানাদার পার্সন টু ডু সামথিং। তাহলে আমি আবার প্রথম লাইনটা আপনাদের একটু ব্যাখ্যা দেই। এখানে বিশেষ কিছু ভার্ব অন্য একটা ভার্ব বা পার্সনকে, অন্য একটা ভার্ব বা পার্সনকে কোনো কাজ করতে কি করবে, এই যে ওয়ান্টস টু ডু, চায়, সে চায় যে অন্য, যেমন উই আর্চ, এখানে আর্চ হচ্ছে ভার্ব, আর উই কি চায় এই আর্চটা দ্বারা, হি লিভ নাও, অর্থাৎ একটা ভার্ব অন্য একটা ভার্ব কে কোনো কিছু করাতে চায় এমন বিষয়। এক্ষেত্রে ভার্ব গুলা কিন্তু নির্দিষ্ট কিছু ভার্ব আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাবজাংটিভ এর পরের যে ভার্বটা থাকবে এই যে সাবজাংটিভ হিসেবে, এটা হবে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। আশা করি বুঝতেছেন। আচ্ছা, দা ওয়ার্ড দ্যাট মাস্ট অলওয়েজ এপিয়ার ইন সাবজাংটিভ সেন্টেন্সেস, দা ওয়ার্ড কি হবে, দ্যাট যুক্ত হবে, মাস্ট অলওয়েজ এপিয়ার ইফ ইট ইজ ওমিটেড,
খেয়াল করবেন, ইফ ইট ইজ ওমিটেড মোস্ট অফ দ্য ভার্বস আর ফলোড বাই ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলে টু ক্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমি আর এক মিনিট একটু এক্সট্রা কথা বলি, সেটা হচ্ছে যে সাবজাংটিভে অবশ্যই দ্যাট কানেক্টর, দ্যাট লিঙ্কার যুক্ত থাকবে। যদি দ্যাট না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটাকে ভিন্নভাবে করতে হবে। তখন আমি এখানে দ্যাট যুক্ত না থাকলে আমি এই সাবজেক্টটাকে আর আনবো না, সাবজেক্ট না এনে সরাসরি ইনফিনিটিভ বসাবো, এরপরে ভার্বের বেস ফর্ম। আমি এখানে আরেকটু রিপিট করে দেই, সাবজাংটিভের ক্ষেত্রে সাবজেক্ট যে পারসন যে নাম্বারে হোক না কেন, ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, তবে এস বাই এস যোগ করতে হবে না যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়। এমনি নিয়ম অনুসারে বা নর্মাল নিয়ম অনুসারে আমাদের হওয়া উচিত ছিল উই আর্চ দ্যাট হি লিভস অথবা হি ইজ লিভিং নাও, এই দেখেন নাও আছে, কিন্তু সাবজেক্টিভের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসাবো। আবার যদি আমি দ্যাট কে ওমিট করি, দ্যাটটাকে বসাইলাম না, তাহলে কিন্তু আপনাকে নিজের স্ট্রাকচারটা ফলো করতে হবে। কেমন? উই আর্চ এই হি সাবজেক্ট ফর্মটা সেকেন্ড এর অবজেক্ট হিসেবে আসলো, দ্যাট থাকলো না, এবার একটা টু আসলো ইনফিনিটিভ, টু পরে ভার্বের বেস ফর্ম থেকে আসলো। আশা করি বুঝছেন, কেউ না বুঝলে একটু বলেন তো। আচ্ছা, বুঝছেন বা বুঝেন নাই এমন একটু কথাবার্তা বলেন তো একটু শুনি, যে কেউ বুঝেন নাই অথবা বুঝছেন, আমার সাথে যারা আছেন, আছেন নাকি কেউ লাইভে? বুঝছেন অথবা বুঝেন নাই একটু ইয়েস নো বলেন তো, প্রয়োজনে আমি রিপিট করবো, আমার অসুবিধা নেই। এটা খুবই সহজ একটা টপিক, তবে মাথায় রাখতে হবে আর কি। দ্য সাবজাংটিভ ইন ইংলিশ ইজ সিম্পল ফর্ম। দেখেন সিম্পল ফর্ম হবে ভার্বটা যখন এটা ব্যবহার করবে নির্দিষ্ট কোন ভার্বের পর, নির্দিষ্ট এখানে সীমাবদ্ধতা আমরা এখানে দেখবো। যেমন দেখেন এখানে আর্স যেটা ব্যবহার করেছে, এখানে এখানে লিস্টেড, তাহলে আমরা লিস্টেড কিছু ভার্বের পর যখন হবে সাবজেক্ট যাই হোক না কেন, সবসময় হবে কি ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা সিম্পল ফর্ম। এখানে দ্যাট অবশ্যই যুক্ত হতে হবে, দ্যাট যদি যুক্ত না থাকে তাহলে দ্যাটের পরে যে সাবজেক্টটা হয় তাকে আমি অবজেক্ট করি, ইনফিনিটিভ করে। আশা করি বুঝছেন, আবার রিপিট করলাম, বুঝি নাই। আচ্ছা রুবেল তালুকদার, বুঝেন নাই? আচ্ছা বুঝেন নাই তাহলে আবার একটু খেয়াল করেন, আবার বলতেছি দেখেন আমরা নর্মাল নিয়ম অনুসারে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি এখানে এই জায়গায় লিভ কে লিভস করতাম না, অথবা আবার খেয়াল করেন নাও যুক্ত আছে, নাও যদি থাকে আমরা সাধারণত জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা লিখতাম না হি ইজ লিভিং নাও, কিন্তু আমরা তো সেটা করি নাই। এখানে লিস্টেড কিছু ভার্ব আছে, এই যে দেখেন এই যে লিস্টেড কিছু ভার্ব, সাবজেক্টিভ হচ্ছে যে ইংলিশে আমরা ভার্বের এমন একটা ফর্ম বসাবো সেই ফর্মটা হবে প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা সিম্পল ফর্ম, যাই বলি না কেন। কখনো হবে নির্দিষ্ট কিছু ভার্বের পরে দ্বিতীয় অংশে, তার আগে যুক্ত থাকবে কি দ্যাট দ্বারা যুক্ত থাকবে, দ্যাট এর আগে এই ভার্বগুলো থাকবে লিস্টেড। দেখেন এখানে আর্স ভার্বটা কিন্তু এখানে আছে, এই যে এখানে উই আর্স দ্যাট, তাহলে উই আর্স দ্যাট কানেক্টর অবশ্যই থাকবে। যদি দ্যাট না থাকে তাহলে পরে যে আমি সাবজেক্টটা করতাম ওইটাকে আমি অবজেক্ট করি, যেমন হি ছিল এখানে আমি হিম করলাম, তারপরে আমি ইনফিনিটিভ করতে পারি, ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম এবং বাকি অংশ। তাহলে আমি এখানে সাবজেক্ট এনে হি লিভস কিন্তু লিখিনি অথবা হি ইজ লিভিং লিখিনি এই বিষয়টা। তাহলে এখানে মূল কথা হচ্ছে আপনাকে দ্যাট আনতে হবে, আর যদি দ্যাট না আনেন ইনফিনিটিভ দিয়ে করা যায়, দুটোর দুটি সেন্টেন্সেরই মিনিং সেম। এবার তো বোঝার কথা। ওকে থ্যাংক ইউ, একজন মনে হয় একটু দেরিতে জয়েন করছিলেন এই জন্য বুঝতে পারিনি, ঠিক আছে। আর যে বুঝেন নাই আবার রিপিট করে ভিডিওটা দেখিয়ে এবার আসেন। এই যে ওখানে বলছেন না সার্টেন ভার্বস স্টার্টিং দ্য ফলোয়িং লিস্ট অফ ভার্বস, এই ভার্বগুলো অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রেফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়ার, স্টিপুলেট, তারপরে সাজেস্ট, আর্চ। এই আর্চ দিয়ে কিন্তু আমরা এতক্ষণ বললাম। নোট কি, দ্য ভার্ব ওয়ান্ট ইটসেলফ ইজ নট ওয়ান অফ দিস ভার্ব। এই ওয়ান্ট নিজে আমরা কিন্তু উপরে একটা শব্দ বসাইছিলাম অন্যকে দিয়ে ওয়ান্ট করা, এই যে ওয়ান্টস অ্যানাদার ভার্ব, এই ওয়ান্ট কিন্তু এখানে কি নাই লিস্টেড এর ভিতর কিন্তু নাই, ইজ নট ওয়ান অফ দিস ভার্ব, এই ভার্বের ভিতর কিন্তু না। সো ওয়ান্ট কে আবার বসাবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে 16টা ভার্ব আছে মুখস্থ করে ফেলতে হবে, অ্যাডভাইস, আস্ক, এভাবে আপনারা মুখস্থ করে নেবেন, বারবার পড়বেন, মুখস্থ করতে বারবার পড়বেন। এখন দেখেন
in the following rule. একটা স্ট্রাকচার দেওয়া হলো এখানে. In the following rule, verb indicates one of the above verb or one of the above. উপরে যে 16টা লিস্টেড verb দেওয়া আছে তার ভিতর কিন্তু এখানে ইন্ডিকেশনটা আছে. দেখেন subject verb any tense যে কোনো টেন্স হোক. এখানে যে টেন্স হোক না কেন এর উপরে কোনো কথাবার্তা নাই. এখানে that এর পরে এই অংশটা fixed অর্থাৎ verb হবে simple. যেমন আমি আপনাকে এখানে দেখাই the judge insisted. আমি একটু উপরে নিয়ে দেখাই আপনাকে insisted এখানে লিস্টের ভিতর আছে কিনা. দেখেন তো insisted আছে কিনা. এই যে insist আছে insist আছে insisted. Insisted verb এর past form অর্থাৎ প্রথম ক্লজ that এর আগের ক্লজটা verb এর past form হলো. কোনো সমস্যা নাই. the jury returned. এখানে returned লেখা হয়নি. খেয়াল করছেন returned হয়নি. এইটা হচ্ছে সাবজাঙ্কটিভের কাজ. আবার দেখেন আমি সেম সেন্টেন্সে যদি দ্যাট ব্যবহার না করতাম তাহলে দা জাস্ট ইনসিস্টেড যেহেতু এটা সরাসরি নাউন তাকে আমি অবজেক্ট হিসেবে জুরি হিসেবে নিতাম. এমন ভাবে হতো সেন্টেন্সটা দা জাস্ট ইনসিস্টেড দা জুরি টু রিটার্ন মনে পড়ে কিনা দেখেন তো. ঠিক একই রকম ভাবে ইনসিস্টেড এর মতো এখানে রিকোয়ার তাহলে রিকোয়ার এখানে আছে সাজেস্ট সাজেস্ট এখানে আছে কই এই যে সাজেস্ট আছে তাই না. তাহলে এবার আমি একটু নিচের দিকে যাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে কোথায় দ্যাটের পরে এই অংশে সাবজেক্ট এনে ভার্বের প্রেজেন্ট ফর্ম রিকোয়ার্স আছে দেখেন দ্যাট অল ইটস স্টুডেন্টস টেক আছে আবার দা ডক্টর সাজেস্টেড আছে ফার্স্ট ফর্ম কিন্তু হিজ পেশেন্ট কি আছে স্টপ আছে স্টপড ও নাই আবার স্টপস ও নাই খেয়াল রাখবেন অর্থাৎ ভার্বের সিম্পল ফর্ম হবে কংগ্রেস হ্যাজ ডিক্রিড দেখেন দ্য গ্যাসোলিন ট্যাক্স be abolished be এটা টু বি বলতে এখানে এম ইজ আর ওয়াজ আর যেটা আসে আর কি তবে বি হচ্ছে ভার্বের বেস ফর্ম আবার উই প্রপোজড ফার্স্ট ফর্ম কিন্তু হি টেক টুক দেনই কিন্তু আই মুভ দ্যাট এটা প্রেজেন্ট আর এখানে তো এমনি প্রেজেন্ট হবে তার মানে হচ্ছে দ্যাট এর পরে আমাকে কি করতে হবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ আই মুভ দ্যাট না বসাই আমি যদি এখানে আই মুভ খেয়াল করলেন দ্যাট উই অ্যাডজন উই এর জায়গায় যদি বলতাম আই মুভ উইয়ের জায়গায় অবজেক্ট ফর্মে কি নিতাম আস আই মুভ আস যদি হতো তাহলে টু এর জন্য হতো উই প্রপোজ টু হিম টু হলে উই প্রপোজ টু হিম এখানে টুটা ব্যবহার করলাম প্রপোজের সাথে টু আসে এরপরে টু টেক আ ভ্যাকেশন ঠিক আছে যেমন এই জায়গায় দ্য ডক্টর সাজেস্টেড হিজ পেশেন্ট বসাতাম দ্যাট দ্যাট বসাত টু স্টপ হয়ে যেত নিজেরাই এভাবে করে নেবেন এবার দেখেন নিচে বুঝা যায় কিনা একটু বলেন তো বুঝা যায় কিনা কঠিন লাগতেছে কঠিন লাগলে আমরা আবার অন্যভাবে বলবো বুঝাবো আর বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবেন দা সিম্পল ফর্ম অফ দা ভার্ব ইজ অলসো ইউজড আফটার ইম্পার্সোনাল এক্সপ্রেশনস উইথ দা সেম মিনিং একইভাবে অ্যাজ দা অ্যাভাব ভার্ব উপরে যে ভার্বগুলো আছে উপরে যে ভার্বগুলো আছে ওই ভার্বের মতো করে এই ভার্বগুলো এই এক্সপ্রেশনগুলোর সাথে আমরা বসাতে পারি দা অ্যাডজেক্টিভস দ্যাট ফিট ইনটু দিস ফর্মুলা ইনক্লুড দা ফলোইং আমরা পরে দেখি যে কোন কোন গুলো অ্যাডভাইসড ইম্পর্ট্যান্ট ম্যান্ডেটরি নেসেসারি অব্লিগেটরি প্রপোজড রিকমেন্ডেড রিকোয়ার্ড সাজেস্টেড আর্জেন্ট ইম্পারেটিভ ওকে ইন দা ফলোয়িং রুল এই যে নিচের রুলে এসে এবার খেয়াল করেন এটা কিন্তু ভিন্ন কি ভিন্ন আগে ছিল সবগুলো ভার্ব আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ আকারে তাহলে বলছে কি এক্ষেত্রে আমি ইট ইট বসাবো শুরুতে তারপরে বি ভার্ব যে কোনো টেন্সের বি ভার্ব হতে পারে এরপরে এখানে যে লিস্টেড অ্যাডজেক্টিভ গুলো আছে এটাকে বসাবো তারপর সাবজেক্ট বসাবো তারপর সরি তারপর দ্যাট বসাবো তারপর সাবজেক্ট বসাবো ওই ভার্বের ইনফিনিটিভ সিম্পল ফর্ম বা বেস ফর্ম বসাই দিলাম দেখেন ইট ইজ নেসেসারি তাহলে ইট বসালাম ইজ বি ভার্ব বসালাম ইট ওয়াজ নেসেসারি হলেও সমস্যা নাই এরপরে অ্যাডজেক্টিভ ইজ নেসেসারি ওখানে ছিল আমি বসালাম দ্যাট এর পরে হি ফাইন্ড দ্য বুক হয়নি কিন্তু হি ফাইন্ডস দ্য বুক হবে না হি ফাইন্ড দ্য বুক ইট ওয়াজ আর্জেন্ট আর্জেন্ট শব্দটা এখানে কিন্তু ছিল এই যে দেখেন লিস্টেড এর ভিতরে আর্জেন্ট তাহলে ইট ওয়াজ আর্জেন্ট তাহলে ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কি ধরনের অ্যাডজেক্টিভ লিস্টেড অ্যাডজেক্টিভ 3 6 9 আর 2 11 এই অ্যাডজেক্টিভ গুলা
বসবে তার আগে ভার্ব বসবে। এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল আর একটা রুল আছে, সেটা হচ্ছে টু বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে এরপরে অ্যাডজেক্টিভ বসে, সেই রুলটা কিন্তু এখানে কেটে যায়। এরপরে দ্যাট দ্যাট কানেক্টর এর পর আপনি সাবজেক্ট এনে ভার্বের সিম্পল ফর্ম, সাবজেক্ট যাই হোক না কেন, যে টেন্সে হোক না কেন, যে ধরনের যাই হোক না কেন, সাবজেক্ট তো টেন্স হয় না, যে কোনো পার্সন বা নাম্বার হোক না কেন, ভার্ব সবসময় একই টেন্সে থাকবে। ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট শি লিভস। আবার যদি আমি করতাম এই দ্যাট বাদ দিয়ে তাহলে হতো টু লিভ। ইট হ্যাজ বিন প্রপোজড দ্যাট উই চেঞ্জ, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার। দেখেন এ পাশে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, কোন ধরনের টেন্সের পরিবর্তন নাই, যা পরিবর্তন সব সামনে। আশা করি টপিকটা বোঝার কথা, যদি না বুঝেন আবার ভিডিওটি রিপিট করে দেখে এক্সারসাইজ গুলো করবেন। আপনাদের আজকে টপিক এটা আজকে শেষ করবো, যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভ। ইনক্লুসিভ বলতে এডিশনাল কোন, অর্থাৎ ইনক্লুশন, কোনো কিছুর সাথে সংযুক্তি অথবা অতিরিক্ত কোনো তথ্য দেয়, এমন কোন একটা বিষয়ে একটা না একটার একের অধিক তথ্য দেয়। যেমন দেখে দ্য এক্সপ্রেশন নট অনলি ডট ডট বাট অলসো, শুধু এটা নয় আরো আছে, বোথ ডট ডট এন্ড, বোথ বলতে উভয়ই, তাই না, উভয় এইটা এবং এইটা, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এই তিনটা এক্সপ্রেশন মিন এর অর্থ কি বোঝায়, ইন এডিশন টু। ইন এডিশন টু বলতে অতিরিক্ত কোনো কিছু হওয়া, এডিশনাল সামথিং অর্থাৎ আরো অথবা অতিরিক্ত কোনো কিছু বল। আশা করি বুঝতেছেন। লাইক এন্টারটেন্স মাস্ট বি ইউজ টুগেদার, লাইক লাইক বলতে সমতা সমান, মানে লাইক যেমন একই রকম হয়, এন্টারটেন্স বলতে সত্তা, সে ব্যক্তি বস্তু যাই হোক কোনো কোনো কিছুকে বোঝাচ্ছে, সেই ব্যক্তি বস্তুকে সমান হতে হবে, টুগেদার হতে হবে, ইউজ মানে লাইক হতে হবে। আমি আবার বলতেছি এটা সিমিলার হতে হবে, একই ধরনের, তার মানে আপনি নট অনলি পর এখানে অ্যাডজেক্টিভ বসালেন বাট অলসো পরেও অ্যাডজেক্টিভ হবে, নাউন বসালেন নাউন হবে, তারপর কি বলতে পারি আর, ভার বসালেন ভার হবে, একই রকম। অল ফর্মস মাস্ট বি প্যারালাল, আপনারা 221 নাম্বার টফেলের 221 নাম্বার যাদের কাছে বই আছে, যখন যাবেন 221 নাম্বার পেজে আমরা প্যারালাল স্ট্রাকচার করাবো সামনে, তখন এটা আরো বেশি ইজি হয়ে যাবে। সমান হতে হবে, দুইটা ফর্মটাই সমান হবে। যেমন দেখেন তাহলে আমি একটা যদি ভালোভাবে বুঝি বাকিগুলো কিন্তু ইজি হবে, নট অনলি যদি বুঝেন এরপরে কিন্তু দেখবেন যে সিম্পল হয়ে যাচ্ছে, একদম ইজি হয়ে যাচ্ছে। যেমন দেখেন দ্য কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো মাস্ট বি ইউজড অ্যাজ আ পেয়ার ইন জয়নিং লাইক এন্টিটিস, লাইক এন্টিটিস বলতে দুইটাই সমান একই রকম, এমন। দ্য ওয়ার্ড অলসো ক্যান বি ওমিটেড, অলসো শব্দটা নট অনলি বাট অলসো আমি বাদও দিতে পারি চাইলে, বাট অলসো কিন্তু এটা দেখতে ভালো লাগে না, বাট ইট ইজ প্রেফারেবল নট টু ওমিট ইট, অর্থাৎ প্রেফারেবল বলতে সবচেয়ে বেশি প্রেফার করা কোনটা, নট এর সাথে, নট অনলির সাথে বাট অলসো সহ, আমার কথা বুঝছেন, নট অনলির সাথে বাট অলসো, তবে আপনি অলসো বাদ দিয়েও করতে পারবেন, সেটা একটু ইনফরমাল ইনফরমাল মনে হয়, এত বেশি ইয়া নয়। এবার স্ট্রাকচারটা দেখি কেমন কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হতে পারে, একটু স্লো পড়াচ্ছে কিন্তু সমস্যা নাই তো, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে নট অনলি, নট অনলির পর আপনি নাউন আনতে পারবেন, অ্যাডজেক্টিভ আনতে পারবেন, অ্যাডভার্ব আনতে পারবেন, প্রিপজিশন ফ্রেজ আনতে পারবেন। তাহলে আমার শর্ত থাকে যে নট অনলির পরে আমি যাকে বসাইছি বাট অলসো পরে আমি তাকে বসাবো। যেমন নট অনলির পরে আমি বসাইলাম নাউন, তাহলে বাট অলসো পরে নাউন হবে, বসালাম আমি অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ হবে, বসালাম অ্যাডভার্ব অ্যাডভার্ব হবে, আবার সাবজেক্ট প্লাস নট অনলি এরপরে যদি আমি ভার্ব দিই, নট অনলি আগে দিয়ে দেখেন এই যে ভার্বটার আগে যদি নট অনলি দিই তারপরে আবার ভার্ব, তারপর এই যে নট অনলি সাবজেক্টের পরে যদি নট অনলি দিই তারপর ভার্ব দিই তাহলে বাট অলসো পরে আবার ভাগ হবে, এটাও স্ট্রাকচার। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, খেয়াল রাখবেন কিন্তু খুব ভালোভাবে। এর পরের লাইনটা আসছি, দেখেন রবার্ট ইজ, তাহলে আমি একটু উপরেরটা রেখে করি,
Robert is not only talented, তাহলে talented দেখেন adjective, but also handsome. অর্থাৎ দুটোই সমান হতে হবে। Beth একজনের নাম, plays not only the guitar noun, but also the violin. He writes not only correctly adverb করা হলো, but also neatly. তাহলে আপনাকে কি খেয়াল রাখতে হবে, not only but also both and এবং as well as এর আগে এবং পরের দুটি noun দিলে noun সমান হবে, adverb হলে adverb দিতে হবে, adjective দিলে adjective হবে, prepositional phrase দিলে prepositional phrase হবে। বুঝতেছেন কি না জানাবেন। এরপরে দেখেন, মারিয়া এক্সেলস ভার্ব, not only আমরা কি বলছিলাম, but also ব্যবহার না করলেও কিন্তু হয়, তবে ব্যবহার করাটা ভালো, আবার বলে দিলাম। তাহলে not only in mathematics prepositional phrase, in science দেখেন prepositional phrase। আবার পল আঙ্কা একজনের নাম, not only place, এবার ভার্বের আগে not only আসলো, তাহলে but also কি হবে, পরেও কি আসবে, ভার্ব আসবে, তাহলে কি আসবে, not only plays piano but also composes music, same ভাবে বাকিগুলো হবে। যেমন দেখেন এখানে একটু দেখাই, make sure that the not only clause immediately precedes the phrase to which it refers, কাকে রেফার করতেছে তাকে তারপরেই বুঝবে। notice the following example, এখানে যদি দেখি, he is not only famous in Italy but also in Switzerland, এখানে ভার্ব কয়টা, is একটা, adjective কয়টা, একটা, শুধু famous কে বোঝাচ্ছে। তাহলে আমরা এই এই যে যে এটাকে কি বলবো, wrong place করা হলো not only, তারপর he is famous not only in, অর্থাৎ ইন্ডিকেট করতেছে কাকে, সে কাকে কার কাকে ইন্ডিকেট করতেছে, তার পরে বসবে, অর্থাৎ সে বলছে তার আগে বসবে ইটালি, ইটালি আর সুইজারল্যান্ড, তাহলে আমি ইটালির আগে not only সুইজারল্যান্ডের আগে বাট অলসো দিলাম, আর বাটের সাথে অলসো না দিলে হবে। নোট, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যদি একটা থাকে তখন অ্যাডজেক্টিভটাকে কোথায় নেবে, ইট ইজুয়ালি প্রিসিডস দ্য not only ক্লজ, অর্থাৎ সে not only ক্লজের আগে হবে একটা অ্যাডজেক্টিভ। দুইটা যদি হয় তাহলে not only famous but also popular, তখন আলাদা দিতাম। আমার কথা মনে বুঝে ফেলছে। এবার not only but also যদি যাই, আমি not only জায়গায় যদি both বসাই আর but also জায়গায় and বসাই, একই রুল। এবার আসেন also, same রুল, মূল রুল কিন্তু আমাদের হয়ে গেছে, same রুল। সাবজেক্ট ভার্ব, এই যে দেখেন সাবজেক্ট ভার্ব, শুধু এখানে এই জায়গায় not only ছিল আর এখানে but also ছিল, এখানে as well as ছিল, same রুল। দেখেন দেন, Robert is talented as well as handsome, এখানে ছিল কি, is not only talented, is এর মাঝখানে ছিল এই জায়গায় not only as well as ছিল but also, তাহলে বাকিটা সেম ভাবে, এখানে adjective noun adverb তারপর preposition, দেখেন একদম সেম এক্সাম্পল রাখা হলো, সেম ভাবে একদম সেম এক্সাম্পল। দেখেন এবার আসেন both, both এর কাজটাও সেম, সেম ভাবে, কিভাবে, আমি not only জায়গায় both বসালাম আর but also জায়গায় and বসালাম। These correlative conjunctions appear as a pair in sentence, they follow the same rule as the one given for not only but also, একদম not only but also মত। তাহলে Robert is not only talented but also handsome ছিল, not only জায়গায় এবার দিলাম both but also জায়গায় দিলাম and, adjective কি করছে, noun কি করছে, adverb কি করছে, prepositional phrase কি করছে, verb কি করছে। কোনো জিজ্ঞাসা আছে কারো, সহজ লাগে, যদি সহজ লাগে এবং যদি বুঝতে পারেন এই দুইটা টপিকের এক্সারসাইজ করবেন, আমরা এখন খুব অল্প অল্প ক্লাস দিব, তবে আপনাদের যেহেতু 43তম বিসিএস এর ডেট দিয়ে দিচ্ছে, আমরা এর আগে শেষ করার চেষ্টা করব। আমি একটু আসলে অফিশিয়ালি বিজি আছি এই জন্য রেগুলার দিতে পারি না, তারপরে চেষ্টা করতেছি মাঝে মাঝে সময় সুযোগ মতো দিয়ে দিব। আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন, আবার এই ভিডিওটা আবার দেখবেন, বিশেষ করে যারা নন ইংলিশ, যাদের ইংলিশে অনেক সমস্যা, তারপর যদি সমস্যা হয় আমাদের এখানে কমেন্ট করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বেশি বেশি এটাকে শেয়ার করবেন যাতে অন্যের কাছে এটা রিচ করে এবং অনেক বেশি ভিউ হয়, যাতে আমরা আরো বেশি মোটিভেটেড হতে পারি আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য। তাহলে অবশ্যই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত রেখে দেই, আসসালামু আলাইকুম, আল্লাহ।